রিকোয়েস্ট করেছে এই সাইটগুলো রিমুভ করার জন্য এবং তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে তারা অলরেডি ফেসবুক আমাদেরকে নোটিফাই করেছে যে তারা 15টা সাইট রিমুভ করে ফেলেছে এবং গুগল 2টা সাইট রিমুভ করেছে। এর বাইরেও আরও 200-এরও বেশি সাইট ফেসবুক আইডেন্টিফাই করেছে এবং তারা ওই সাইটগুলো রিমুভ করার প্রক্রিয়াধীন পর্যায়ে আছে। যেগুলো বললেন যে ফেসবুক ইতিমধ্যে প্রায় 272টি আপনি বলছেন, তার মধ্যে 15টি সবগুলো রিমুভ করতে কত সময় লাগতে পারে? এটা আসলে এক্স্যাক্টলি টাইমগুলো আমরা বলতে পারছি না। এটা তাদের, আপনারা তো জানেন যে তাদের একটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস তারা ইমিডিয়েটলি রিমুভ করতে পারে, কিছু কিছু আবার তাদের ওখানে এথিক্যাল কমিটি আছে, ওখানে তারা মিটিং করে ডিসিশন নেয় কোনগুলো রিমুভ করবে না করবে, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। বাট আমরা যেহেতু মাননীয় হাইকোর্টের একটা অর্ডার আছে, তারা সবসময় এই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং দেখিয়েছে, তারা যদি মনে করে যে এটা রিমুভ করা দরকার তারা রিমুভ করে, সবসময় এটা তারা আগেও করেছে। আমরা আশা করছি যে আমাদের যে রিকোয়েস্টটা তারা সম্মান জানিয়ে, হাইকোর্টের অর্ডারকে সম্মান জানিয়ে তারা রিমুভ করবে।